Let's start. এবারে তো আর করোনার জ্বালা নাই, মহামারী ছাড়া তাই মহোৎসব হবে ভাই। দুর্গা মায়ের আসতে মাত্র মাসখানেক বাকি, 12 মাসে 13 পার্বণ, বাঙালি খুবই লাকি। কেনাকাটা হয়েছে শুরু শপিং মল ও ফুটপাতে, পেছনে নয় ঢাকে কাঠি পড়ুক বাঙালি মাতুক একসাথে। এই প্রাণ ভরা উৎসবে বারে বার, এই শালিমার তেলেরা টিভিতে দেখিলে, প্যান্ডেলের বাস মাটিতে পুতিলে, কাশবনেতে ফুল ফুটিলে, মহালয়ার দিন ঘনিয়ে আসলে বুঝিবেন শরৎ এসে গেছে। কবিতা ছেড়ে এবার ভিডিওতে প্রবেশ করা যাক। টপিক দুর্গা পুজো, আশা করি সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। Let's start. বন্ধুগণ, দুর্গাপূজা মানে এক মাস আগে জিমের মতো অত্যাধিক লেভেলের ভিড়। মানে এখন যদি আপনি জিমে গিয়ে পা রাখেন না, কুম্ভর মেলার মতো ফিল পাবেন। একটা কথা কই, যে সকল সিঙ্গেল পোংটা পোলাপান শরীরে 160 ডিগ্রি জ্বর নিয়ে দিনে 4 বার করে হ্যান্ডেল মারতে পারে, তারাও পর্যন্ত পূজার এক মাস আগে জিমে ভর্তি হয় এই আশায় যে এক মাস জিম করে বুকের ছাতিটাকে হালকা ফুলাবে, বাইসেপের গুলিটাকে একটু মোটা করবে, টাইট ফিটিং শার্ট টি শার্ট পরে পূজায় যদি একটা মেয়ে পটাইতে পারে, আরে জীবন ধন্য, জীবন ধন্য। কপাল থেকে সিঙ্গেলের ট্যাগটা উঠে যাবে, নতুন জুতা তার গার্লফ্রেন্ডের গিফট করবে, সেই জুতা পরে তার সাথে হাঁটতে হাঁটতে মেটার পায়ে ফসকা পড়বে, নিজে ব্যান্ডেড লাগাই দিবে, তারপরে পাতালি কোলে করে তুইলা ওই হোটেল। আহারি আহারি, কি আশায় বাদী খেলা ঘর, পূজার আগে বডি বানানোর ভূত মাথায় করে ভর। ভাই রে, একটা কথা আগেও কইছি এখনো কই, সারা বছর হ্যান্ডেল মাইরা পূজার আগে ডাম্বেল মাইরা ঋত্বিক রোশন হওয়া যায় না রে পাগলা। সেরকম অকেশনালি জিমে ভর্তি হলে টাকা নষ্ট ছাড়া আর কিছু হয় না রে পাগলা। যেই টাকা দিয়ে অ্যাডমিশন হবি না, ওই টাকা দিয়ে কোনো মণ্ডপের সামনে, পূজা মণ্ডপের সামনে এগরোল মোমো চাউমিনের দোকান খোল। এবার কিন্তু করোনা নাই, পাবলিকের ঢলে ভিড়ে সব দোকানের খাবার শেষ হয়ে যাবে, তুই যা প্রফিট করবি না ওই টাকা দিয়ে পরের বছর নিজের জিম খুলতে পারবি। আই এম দা ওয়ান, আই এম দা ওয়ান। তবে যাই বলো বন্ধু, দুর্গাপূজাই হোক চাই সরস্বতী পূজাই হোক চাই ভ্যালেন্টাইন ডে হোক, মেয়েদেরকে হালকা ইমপ্রেস করতে গেলে তোমাকে কুল সাজতেই হবে, আর কুল সাজতে হলে হালকা ইংলিশ তোমাকে বলতেই হবে। তবে আমাদের মতো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশ বলা অতীব কষ্টকর, বাট চিন্তার অবসান, চলে এসছে ডুওলিঙ্গো অ্যাপ। এখানে তুমি গেমের মতো ইংলিশ শিখতে পারবে, এখানে রিসেন্টলি বাংলা ভাষা অ্যাড হয়েছে, তুমি যদি বাংলা জানো ইংলিশ শেখা খুবই সোজা। আর হ্যাঁ, রেগুলার তোমাকে একটা রিমাইন্ডার দেবে যে আসো আমাকে ইউজ করো, ইংলিশ শেখো, কুল সাজতে হবে। তো এরপরে মেয়েদের সামনে গিয়ে হ্যাঁ হোয়াটস আপ হাওয়ার ইউ এতটুকু বলে আটকে যেতে হবে না, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। তো দেখি সে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করো ডুওলিঙ্গো অ্যাপ, এখানে ইংলিশ শেখা সোজা মজা ফ্রি। হারিয়া, এবার আসি মহিলাদের ক্ষেত্রে। পুজোর আগে মহিলাদের জন্য সর্বোচ্চ ভিড় কোথায় হয়? বিউটি পার্লার এবং কসমেটিক্স এর দোকানে। ঠিক, বিউটি পার্লারে কত রকমের যে আইটেম থাকে বন্ধুগণ, মানে ব্লিচ, ম্যানিকিওর, পেডিকিওর, কেরাটিন, কারালিং, স্ট্রেটনিং, ফেস ওয়াশ, ফেসিয়াল, ফেস ম্যাসাজ, ব্লিচ, মানে এইচএস এর পদার্থবিজ্ঞান বই এতগুলো অধ্যয়ন হয় যতগুলো আপনি পার্লারে গিয়ে আইটেম দেখতে পারবেন সৌন্দর্য বৃদ্ধি। লোকে কয় সৌন্দর্য রূপ এগুলো হচ্ছে ভগবানের দান, ঘন্টা, চোখের পাতা থেকে পায়ের নখ, মাথার চুল থেকে বগলের লম, সব চেঞ্জ করে দেওয়া হচ্ছে, টাকা ফেলেন আর ঘষান। ঘষাঘষি বাদ দিয়ে চলে যেতেছি কসমেটিক্স এর দোকানে। বন্ধুগণ, আপনি যদি কসমেটিক্স এর দোকানে যান, তার থেকে ডিমোটিভেট আপনি কোথাও গিয়ে হবেন না। আমি দেখছি তো কসমেটিক্স এর দোকানে যাবেন, দেখবেন বিভিন্ন কোম্পানির কতগুলো মডেল দাঁড়ায় থাকে, সুন্দর সাইজা গুইজা মেকআপ করে 4-5টা মেয়ে সামনেই দাঁড়ায় থাকবে। মানে ধরেন একটা মহিলা কিনতে গেছে শুধুমাত্র একটা ফেস ওয়াশ, তাকে এমন ভাবে বলবেন, ম্যাডাম আপনার গালে না র্যাশ বেরিয়েছে, এই র্যাশ গুলো যদি এখন আপনি ট্রিটমেন্ট না করেন না, কিছুদিন পরে কিন্তু পৌরসভার রাস্তার গর্তের মতো আপনার গালে গর্ত হয়ে যাবে। ম্যাডাম আপনার চোখের নিচে এত কালি পড়েছে না, এখন যদি ট্রিটমেন্ট না করেন না, কিছুদিন পরে লোকে আপনার মুখে চুন কালি মাখবে, আপনার বাচ্চার জন্য কাজল কিন্তু আপনার চোখ থেকে ঘষবেন, টিপ পরিয়ে দেবেন। ম্যাডাম আপনি একটু হাতটা তুলুন তো। কি বাবা, আপনার বগলে এতগুলো বলি রেখা কেন, এখনো যদি আলকাত্রা দিয়ে ট্রিটমেন্ট না শুরু করেন না, কতদিন পরে জনসমক্ষে হাত তুলে হাততালি দিতে পারবেন না, লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে। এবার দেখেন, একটা মেয়ে তার রূপ সৌন্দর্য নিয়ে খুবই সচেতন, সে ভাববে মনে মনে, বাবা আমার এত কিছু হয়ে গেছে, রাম ট্রিটমেন্ট না শুরু করলে কি না কি হয়ে যাবে, ম্যাডাম কি করতে হবে আপনার, ম্যাডাম কি করতে হবে আপনার। তখন সেই দোকানদার বলি, ম্যাডাম আপনি আমাদের ফ্ল্যাকমি আর ল্যাওরিয়াল কোম্পানির এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে যান, আপনার চিন্তার অবসান হয়ে যাবে, মুশকিল আসান হয়ে যাবে। তখন সেই কাস্টমার হবে, না ভাই থাক 2-3 হাজার টাকা যাক, আমার রূপ যৌবন বাঁচে থাক। এই সকল ডিমোটিভেট করা কসমেটিক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের কাছে দরকার পাইকার মতো কাস্টমার। একবার পাইকারটা গেছিল মুখের ক্রিম কিনতে, শীতকালে চটচট করে না, কইছে একটা ক্রিম দেন। তখন সেই মহিলা কইছে, স্যার আপনার এই যে ঘাড়ে হাড়ির কাড়ির মতো যে মাইস্তা পড়ছে, মানে যে ছাতা পড়ছে, এগুলো যদি আপনি এখনই ট্রিটমেন্ট শুরু না করেন, কয়েকদিন পরে কিন্তু অপারেশন করতে হতে পারে, আপনি আমাদের এই ফ্ল্যাকমি আর ল্যাওরিয়াল কোম্পানির এই স্ক্রাবারটা নিয়ে গিয়ে ঘাড়ে ঘষুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তখন পাইকারটা বলতেছে, দেখেন ম্যাডাম আমার তো এরকম ঘষাঘষির এক্সপিরিয়েন্স নাই, আপনি এক কাজ করেন, আমি রাত্রিবেলা বাড়ি থেকে কল করবো, আপনি স্ক্রাবার নিয়ে আমার বাড়ি থেকে আমার ঘাড়ে ঘষে দিন, আর শুধু ঘাড়ে না কিন্তু আমার শরীরে অনেক জায়গায় এরকম মাইস্তা পড়ছে হাড়ির কালির মতো, আপনি ঘষে দিবেন, আমি 5টা স্ক্রাবার কিনবো আপনার এই ফ্ল্যাকমি আর ল্যাওরিয়াল কোম্পানির। টাইগার দ্য লিজেন্ড। এবারে পরবর্তী টপিক, দুর্গা পূজা মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। খারাপভাবে নেবেন, আমি বিস্তারিত আলোচনা করতেছি। এই যে আমার কপালে এই যে একদম দাগ দেখতে পারতেছে না, এই যে ঠোঁটের এখানে দাগ দেখতে পারতেছে না, আজ থেকে 4 বছর আগে 5ম দিন বাইক নিয়ে ছেঁচড়ায় পড়ে গেছিলাম, হাসপাতালে যখন সেলাই করতে গেছি, হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা ডাক্তার আমাদের দেখে মস্করা করতেছে, আরে আসো ভাই তোমার দিয়ে এবারের পূজার উদ্বোধনটা করি। আমি কি, আরে ডাক্তারবাবু কি বলেন, আমি কি পুরোহিত না সেলিব্রিটি যে আমার দিয়ে পূজার উদ্বোধন করবেন? বলে না ভাই, ভুল বুঝতেছো, দুর্গা পূজা আসতেছে, কাটাকাটি ছেঁড়াছেড়ি সেলাই তো আমার করা লাগবে, আজকে দিয়ে উদ্বোধন শুরু করলাম তোমার দিয়ে, কাল থেকে রামভক্ত হনুমানরা মাথা মুথা ফাটায় আসবে সেলাই করে।
করতে করতে আমার হাত ব্যথা হবে। বললাম রামভক্ত হনুমান মানে? আরে বুঝলো না ভাই, পেটে রাম পড়বে আর হনুমানের মতো বাইক নিয়ে দৌড়াবে, ছেঁচড়া গায়ে পড়বে, সেলাই আমারই করা লাগে। আর একটা কথা কই, সেলাইয়ের রুমে সুই সুতা রাখি না রাখি একটা করে মাউথ ফ্রেশনার অবশ্যই রাখি, মালগুলোর মুখ দিয়ে এত মদের গন্ধ বাড়ায় সেলাই করতে করতে আমার নিজের নেশা লেগে যায়। বলেন কি? তাই বলতেছে কি বন্ধুগণ, পূজার সময় মাল খায় বাইক চালায় না, মানে পারলে হামাগুড়ি দিয়ে বাড়িতে যাও, পূজার নতুন জামা কাপড় কাদা ধুলাবালি দিয়ে নোংরা হোক, মা একদিনের জন্য মাফ করে দেবে, কিন্তু প্লিজ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। বাইক নিয়ে উঠতে গিয়ে আর একটু বেশি করে উঠলে তো স্বর্গে চলে যাবা, পরের পূজাটা তো এনজয় করতে পারবে না। আর পরবর্তী টপিক হচ্ছে দুর্গাপূজার সময় বাড়ির মহিলারা বাড়িতে রান্না করবে না, পূজোর কটা দিন বাড়ির বাইরে রেস্টুরেন্টে খাবে। আরে আমার মা তো দুপুরবেলা বাড়িতে সিদ্ধ ভাত করে। আরে বাবা রে, দুপুরবেলা সিদ্ধ ভাত খা, রাত্রিবেলা তো রেস্টুরেন্টে ভালো মন্দ খাবি, সিদ্ধ ভাত খা, পেটটা ঠিক থাকবে, রাত্রিবেলা খাবার এনজয় করতে পারবি। আর এই পদ্ধতি এবং মেন্টালিটি প্রত্যেকটা বাড়িতে হয়। রেস্টুরেন্টে পূজার সময় অত্যাধিক লেভেলের ভিড় হয় আর মনে হয় টাকা দিয়ে মনে লঙ্গরখানা খাইতে যেতেছে, আর রেস্টুরেন্টে টেবিলে খাওয়ার সময় মনে হয় বিয়ে বাড়িতে খাইতে বসছে। খাইতে খাইতে যখন বিরিয়ানিটা শেষ করে মনে হয় একটা ডিজার্ট বা আইসক্রিম অর্ডার করি, তখন হালকা করে বাদিকে তাকায় দেখি দুইটা ফ্যামিলির লোকজন আমাদের টেবিলের দিকে হা করে তাকায় আছে, কখন আমরা উঠবো তারা বসবে। তখন মনে হয় হারে, এরা মনে হয় দুপুরবেলা বাড়িতে সিদ্ধ ভাত খাইছে, আইসক্রিমটা পরেই খাবনি, উঠে যায়। পূজার দিন সবাই এনজয় করুক, কথা কি ঠিক? এবার দুর্গাপূজার পরবর্তী এবং সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিলেটিভদের দ্বারা পাওয়া পূজার জামা কাপড় বা টাকা। এখনো কিছু রিলেটিভ আছে যারা হাতে 500 টাকার নোট ধরায় দিয়ে বলে, যাও বাবা দুর্গাপূজার জামা কিনে নিয়ে। বলি কি, অঞ্চলের সবথেকে ছোট পূজা যেখানে হয় সরস্বতী পূজার মতো দুর্গাপূজার প্যান্ডেল হয়, 3-4 হাত লম্বা ছোট দুর্গা প্রতিমা দিয়ে ফল প্রসাদ দিয়ে নম নম করে পূজা করা হয়, সেই ক্লাবের ছেলে পেলেও না 1000 টাকার নিচে চান্দা নেয় না। একজোড়া কালারফুল জাঙ্গিয়া কিনতে গেল 500 টাকার উপরে লাগে, আর আপনি হাতে 500 টাকা ধরাই দিয়ে গেতেছেন, যাও পূজার জামা কিনে নিও। আছেন কোন যুগে, আছেন কোন যুগে? আর তারপরে পুরো গ্যাতিক স্টুডিও কয়ে বেড়াবেন, আরে ওদের তো দুর্গাপূজার জামা কাপড় কেনার টাকা দিচ্ছি প্রত্যেকবারই দিই। বলি কি, বলি কি, হাজার 1000-1500-এর নিচে যদি এবার টাকা দেন না, তাহলে আল্ট্রা লেভেল 13 Pro Max Plus এর মতো অপমান করে দিব। পরীক্ষা 5টা নম্বর কম পালে তো ফোন করে বাপমার ব্রেন ওয়াশ করে ফেলান, আর গিফট দেওয়ার সময় 500 টাকা লজ্জা লাগা উচিত। রিসেন্টলি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা স্কুলের ড্রেস কোড হতে হবে নীল এবং সাদা কালারের। অনেক স্কুলের যেরকম ড্রেস কোড রয়েছে, পরম্পরা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, এবং স্কুলের ড্রেস তাদের একটা আইডেন্টি বহন করে। যেমন কোনো স্কুলের ব্ল্যাক প্যান্ট সাদা শার্ট, কোনো স্কুলের সবুজ প্যান্ট সাদা শার্ট, সব কিছু চেঞ্জ করতে হবে সাদা এবং নীল কালারের স্কুল ড্রেস কোড। তো খুব টেনশনে আছি, যদি পুজোর আগে এটা সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে আপনি শাড়ি কিনুন, চাই চুড়িদার, ঘাগড়া, সালোয়ার কামিজ, পায়জামা, পাঞ্জাবি, বিকিনি, যাই কিনুন না কেন, আপনার পুজোর ড্রেস হতে হবে নীল এবং সাদা কালারের। মানে আবহাওয়া দপ্তরের রিপোর্ট পূজার সময় বৃষ্টি হবে কিনা এই নিয়ে যতটা টেনশনে থাকি না, তার থেকে বেশি টেনশনে আছে এবার ড্রেস কোড নিয়ে। তো বন্ধুগণ, ভিডিওটা শেষ করার আগে দুটো কথা বলে ভিডিও শেষ করতে চাই। আমাদের জীবনের না দুটো ধাপ, এক এখনও সে বয়স হয়নি, আর দুই এখনও কি সে বয়স আছে। তো দুর্গাপূজার ক্ষেত্রেও তো আমাদের ছোটবেলার দুর্গাপূজা আর এখনকার দুর্গাপূজা বড় হওয়ার পরে আকাশ পাতাল ডিফারেন্স। ছোটবেলায় ধরো দুর্গাপূজার 20 দিন আগে যদি একটা ড্রেস হয়, সেটা দুর্গাপূজা আসার আগ অব্দি প্রত্যেক দিন সকাল বিকাল পরে আয়নার সামনে পাট মারতাম যে এই টি শার্টের সাথে এই প্যান্টটা পরবো, শু পরবো নাকি স্যান্ডেল পরবো, মাথায় টুপি পরবো নাকি হাতে ঘড়ি পরবো, পড়তে পড়তে নতুন জামা কাপড় পূজা আস্তে আস্তে পুরান করে ফেলাইতাম। আর এখন মানে ধর অনেক তো জামা আছে, আলমারি থেকে একটা কিছু বাইর করে ইস্তারি করে পরে নিব। ছোটবেলা কম্পিটিশন করে ঠাকুর দেখতাম, আজকে যদি 7th দিন 12টা ঠাকুর দেখি, কালকে 8th দিন 14টা ঠাকুর দেখতে লাগবে। আর এখন পাড়ার দুর্গা মাকে প্রণাম করে মনে করে, আরে ভিড় ঠেলে এখন আর কে ঠাকুর দেখতে যাবে, সব ঠাকুর তো একই। স্কুল লাইফে যখন বন্ধুদের সাথে পূজা করতে বাড়াইতাম, পকেটে টাকা কম থাকতো কিন্তু মনে উত্তেজনা অনেক বেশি থাকতো। 50 টাকাও যদি পকেটে থাকতো না, সেটা দিয়ে হাফ প্লেট চাউমিন, একটা এগরোল, বাড়িতে ফেরার সময় কাঠি আইসক্রিম চুষতে চুষতে ফেরা যেত। এখন পকেটে 50,000 টাকা থাকলেও সেই এক্সাইটমেন্টটা নেই আর সেই বন্ধুগুলো নেই। কেউ হয়তো চাকরি সূত্রে বাইরে থাকে, কেউ হয়তো বিয়ার পরে চেঞ্জ হয়ে গেছে, কেউ হয়তো অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা কামাই বলে আমাদের সাথে মিশতে চায় না। তো যে বললাম না, জীবনে দুইটা ধাপ, এখনো সেই বয়স হয় নাই, এখন কি আর সেসব করার বয়স আছে। ছোটবেলায় মহালয়ার দিন আসলে সবাই যে কোনো একটা বাড়িতে পাড়ার পোলাপান একত্রিত হয় মহালয়া দেখতাম, আর এখন কেউ ভোরবেলা ওঠে না, অপশন আছে অনেক। সকাল 10টায় দেখা গেল জি বাংলা শ্রাবন্তী দুর্গাহায়ন আসতেছে, বেলা 12টায় কোয়েল মল্লিক রূপসী বাংলায়, দুপুর 2টায় শুভশ্রী স্টার জলসায়ন আসতেছে দুর্গাহায়ন। মানুষের হাতে এখন অপশন অনেক, বাট ইমোশনটা নাই। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। মহামারী মুক্ত এই মহোৎসবে সবাই প্রাণ খুলে এনজয় করুক। সবাইকে দুর্গাপূজার আগাম প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি। জয় মা দুর্গা, টাটা। আর হ্যাঁ বন্ধুগণ, ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড করে ইংলিশ শিখতে ভুলো না, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। জয় মা দুর্গা, টাটা।